আমরা আমাদের ডেস্টিনেশনের সামনে, কিন্তু সূর্য মামার এখন ঘুমাননি, তাই সূর্য মামা এখন উঠেনি। স্বাগত একটা নতুন ব্লগে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে নেই, সবাই বাইরে আছো, তেমন কিছু না। আজকে আমি বাস স্ট্যান্ডে আছি, কারণ ছট পূজা উপলক্ষে আমি যাচ্ছি আমার মামা বাড়ি, সেখানে ছট পূজা হয়। এখানে আলো নেই জন্য আমি ভূতের মতো লাগছে আমাকে দেখতে। বাস করে যাচ্ছি এনবিএসটিসির বাস করে, রায়গঞ্জ তো ধুবড়ির গাড়ি করে, সো যাই বাসটাকে দেখাই। এটা গাড়ি, আমার সাথে যাচ্ছে এই সেই মহান লোক, আরো দুজন আছে, আমার মা আর ইনার ওয়াইফ, ওনাকে ওদের এখন দেখাবো না, আমাদেরকে চিহ্নতেই দেখাচ্ছি। তাই তো, সিট ভালো, আরামদায়ক সিট, লেদারের, ভালো আরামদায়ক, মজা হবে শুয়ে, আমার যদি ঘুমানো নাই। বাস স্ট্যান্ডের একটা ছোট ট্যুর দিয়ে দিই, শিলিগুড়ি হাইওয়ে, তো শিলিগুড়ি হাইওয়েটা একটু দেখা দিই। আমাদের গাড়ি ওই পারে হলো হোটেলটা, যেখানে বড় হোটেল। এই জায়গাটা কি ঝাজাঙ্গি না কি জানি আছে, এখানকার সব থেকে বড় হোটেল ওটা। মাত্র যে রাস্তাটা দেখালাম সেটা ছিল টিকা, সে জায়গাটার নাম ছিল টিকাতুলি, আর সেই টিকাতুলি মোড়ে একটা হল ছিল, আর সেই হলে নাকি এবার কন্ডিশনার রয়েছে। বাথরুম টাকা না দিলে বলে বাথরুম করতে দেবে না, ব্যাপারই আলাদা। তো গাড়ি ছেড়ে দিয়েছে, ফটোটা উঠিয়ে দিলে ছেড়ে চলে যাবে। গুড মর্নিং গাইস, এখানে টাইম হচ্ছে 5টা বাজতে চলল, গাড়ি এখানে ডালখোলা দাঁড়িয়ে আছে, সবাই চা খাচ্ছে, কী করা যাবে। ঠান্ডা ছিল জন্য আমি এবার আমার গায়ে সোয়েটারটা দিয়ে দিয়েছি। 49 কিলোমিটার দূরে আমরা। A few moments later. আমরা আমাদের ডেস্টিনেশনের সামনে, কিন্তু সূর্য মামার এখন ঘুম ভাঙেনি, তাই সূর্য মামা এখন উঠেনি। সকাল হয়ে গেছে আর সূর্য মামা উঠে গেছে, আমরাও রায়গঞ্জ উঠে গেছি, আরেকটা বাস ধরে মামা বাড়ি যেতে লাগবে আমার কালিয়াগঞ্জ। তো সকাল হয়ে গেলো, দেখতে দেখতে আরেকটা গাড়ি আসে, তখন দেখা হচ্ছে। আমরা আসছি রেলওয়ে স্টেশনে, তো এখানে একটা কালী ঠাকুরের মণ্ডপ বানিয়েছে, সেটা দেখো একবার। ট্রেনের অপেক্ষা আছি, ট্রেন আসুক তারপরে দেখাচ্ছি। টিকিট 1 ঘন্টা অপেক্ষা বরাবর আমাদের ট্রেনটা এখানে আসলো, ওই যে ট্রেন দেখাই। ট্রেন পেয়ে গেছি এখানে স্টেশনে, ট্রেনে উঠে গেছি, এখন যাচ্ছি মানালি। মানালি ঘুরতে যাচ্ছি ট্রেনে করে। 7:42 ডিপার্চার টাইম এখান থেকে, তো দেখি 7:39 বাজে কি হয়, কখন ছাড়ে। 7:42 ডিপার্চার টাইম, 41 ছাড়লো, চলবে কোচবিহার। মামা বাড়ি যাই, মামা বাড়ি দেখা হচ্ছে। কালিয়াগঞ্জ পৌঁছে গেছি আমার মামা বাড়ি। তো আজকে ব্লগটা কন্টিনিউ করি না, যদি ফ্রেশ ট্রেশ কোথাও যাই তাহলে অবশ্যই ব্লগ করবো, আপনাদের দেখাবো। তো আজকে ব্লগটা কন্টিনিউ করি না, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, টিল দেন সি ইউ, টাটা। খাইনার জন্য ওরা খাবে না এমন কোনো কথা আছে, তাই বসে আছি, বোর হচ্ছি, গাড়ি চলুক।